নতুন ভিডিও পেতে পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। জনগণ জেগে উঠেছে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হয়েছে, বললেন রিজভী। জনগণ ভয়কে জয় করে জেগে উঠেছে, হামলা নির্যাতনকে রুখে দিচ্ছে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলছেন, শুধু চর নয়, নির্বাচনে নদী সহ চর দখল করবে বলে জাতীয়তাবাদী শক্তির অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। এই পরিকল্পনা বর্তমান শাসক গোষ্ঠী শুরু করে প্রায় অনেক দিন থেকেই, সেই জন্য বানোয়াট মামলা সাজিয়ে নির্বাচনের প্রায় বছরখানেক আগে সাজা দিয়ে দেশ নেত্রীকে বন্দী করা হয়েছে। কারণ রাষ্ট্রশক্তি সম্পূর্ণভাবে শেখ হাসিনার হাতের মুঠোয়, প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা আদালত কারো টু শব্দ করার পায় নেই। টু শব্দ করলে পরিণতি কি হবে তাও দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। সাবেক প্রধান বিচারপতিকে প্রাণনাশের হুমকি দিয়ে দেশ থেকে তাড়ানো হয়েছে। শুক্রবার সকাল সোয়া ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরাজয় বুঝতে পেরে নাশকতার পরিকল্পনা বিএনপি, প্রধানমন্ত্রী এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, সর্বজনন বিদিত যে আওয়ামী লীগ এমন দল যেটি একটি উন্নত মানের মিথ্যা প্রোডাকশন কেন্দ্র। তিনি বলেন, সারা দেশে ধানের শীষে শতাধিক প্রার্থীর উপর রক্তাক্ত হামলার ঘটনা ঘটেছে, কারা এই ঘটনা ঘটিয়েছে। এখন বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের তাদের নিজ নিজ বাড়িতে অবরুদ্ধ আছেন। গতকাল রাতে কিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থীর বাড়িতে বিএনপির নেতা শহীদুল ইসলাম শহীদকে হত্যা করেছে কে? যারা এসব সহিংস অপকর্মে লিপ্ত তাদের কি শান্তির বার্তাবাহক বলতে হবে? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।